অনেক ব্যক্তি দেখতে পাওয়া যায় ডান দিকে সালাম ফিরিয়েছে নামাজে, বাম দিকে নামাজে সালাম ফিরিয়েছে, ডান দিকে বাম দিকে সালাম ফিরানোর পর দোনো হাত উঠাকার দোয়া মাঙ্গি, দুটো হাত তুলে মোনাজাত করে, অনেক কিছু চাওয়া পাওয়া করে নিয়ে অনেকে বেরহমাতিকা ইয়া আর রহমান রহিমিন বলে নামাজটা শেষ করে। আমি বলছি না যে নামাজ হয়নি, নামাজের ভিতরে বাইরে ১৩টা ফরজ, নামাজ আপনার হয়ে গেছে, কিন্তু আপনার কাছে একটাই কথা আমার আরজু, আল্লাহর নবী বলেছে পৃথিবীর জমিনে সবচাইতে বড় ইবাদত সেটা হলো নামাজ, নামাজকে ভালো আমার চাইতে ভালোবাসা চলবে না। হাজি সাহেব থাকলে বলতে পারবে আল্লাহর কাবা বাইতুল্লাহ যারা হজ করতে চলে যায়, জিলহজ মাসে চলে যায়, ৯ তারিখে যাবে আরাফাতের ময়দানে, আল্লাহর নবী মাগরিবের নামাজ কাজা করেছিল, পৃথিবীর উম্মতকে আরাফাতের ময়দানে মাগরিবের নামাজ কাজা করতে হবে, ওখানে দয়ার নবী নামাজটা কাজা করেছিল, আপনাকে নামাজ কাজা করতে হবে। হাদিস শরীফে পাওয়া যায় মান তারাকা সালাতা মতা আম্মিদান ফাকাত কাফারা, একক তো নামাজ কাজা করলে সত্যি কাজায় ২৮,০০০ বছর জাহান্নামে যাওয়া লাগবে। আল্লাহর নবী আরাফাতের ময়দানে মাগরিবে নামাজটা পড়লেন না, আল্লাহকে বললেন আল্লাহ আমি মাগরিবে নামাজ পড়তে পারলাম না, আল্লাহ বললেন হাবিব পৃথিবীর যত নবীরা আমার কাছে বন্ধু হয়েছে তাদের ভিতরে মালমাত্রা সব আমি জমা নিয়ে নিলাম, ওদের কাছে কিচ্ছু নয়, কিন্তু মুহাম্মদ আমি তোমার কাছে গিয়ে বন্ধু হয়েছি, আমি হলাম রহমতের মালিক আর আমার রসুল হলো রহমতওয়ালা। জোরে জোরে বলেন, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা যখন নবী আমার মাগরিবে নামাজটা কাজা করলেন, আল্লাহকে টেলিফোন করে বলে আল্লাহ মাগরিবের নামাজ আমি নিজে কাজা করে ফেলেছি, আমি মুহাম্মদ বলেছি এক অক্ত নামাজকে কাজা করলে এত এত বছর জাহান্নামে যাওয়া লাগবে, আমি নিজে নিজে নামাজটা কাজা করলাম, আল্লাহ বলছেন হাবিব তোমার আসার আগে আমি আল্লাহ ত্রুটি অন্যায়কে মাফ করে দিলাম, তোমার কোনো ত্রুটি নাই, অন্যায় নাই, ভুল নাই, তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ কাজা করছো। বেঈমানেরা বলবে মুহাম্মদ দিনের বেলা নামাজের কথা বলে আর সন্ধ্যা হলে নামাজ কাজা করে চুপ করে দাঁড়িয়ে থাকে, হাবিব তুমি চিন্তা করবে না, তোমার উম্মত যারা আছে এদের কি আমি এই হজ পাকে নিয়ে আসবো, জিলহজ মাসে নিয়ে আসবো, তুমি ৯ তারিখে গিয়েছিলে এদের কি আমি ৯ তারিখে তুলবো, তুমি যেমন আসরে নামাজ পড়ে এসেছিলে ওদের আসরে নামাজ পড়ে মুআল্লিম দিয়ে তাড়িয়ে 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 আরাফাতের পাহাড়ে তুলবো, তুমি দুই আরাফি ইয়াদাইহি দুটো হাত তুলে কান্নাকাটি করছিলে ওদেরকে আমি আল্লাহ হাত তোলার ফতোয়া জারি করব। রব্বানা হে প্রভু জালাম না জুলুম করেছি আনফুসানা নফসের উপরে, ও ইল্লাম তাগফির লানা ক্ষমা করো, ও তারা হামনা রহমত করো, লানা কুনান্না আপনি গজব দিলে আমরা ধ্বংস হয়ে যাব, তুমি রব্বানা জালাম না যে দোয়া পড়ছো আমি আল্লাহ ওদেরকেও সেই দোয়া পড়তে বলবো, তুমি চোখ থেকে পানি জারি করেছো ওদেরকেও চোখ থেকে পানি জারি করব, তুমি মাগরিবের নামাজটা কাজা করেছো আমি আল্লাহ ওদেরকে কাজা করে দেব। ওরা যদি ওখানে মাগরিবের নামাজ পড়ে, আমার হাবিব নামাজ পড়িনি, ওরা যদি পড়ে তাহলে আমার নবীর উপরে উঠে যাবে। আল্লাহর কোরআন সূরা ২৬ পারা সূরা হুজরাতে জানিয়ে দিলেন আনতা হাবাতা আমালুকুম ও আন্তুম লা তাশকুরুন, আমার নবীর উপরে যদি এবাদত তোমরা দেখাতে চাও তোমাদের ঈমান আমল গুনো আমি আল্লাহ ধ্বংস করে দেব। ওরে আল্লাহর হাজি বান্দা জীবনে নামাজ কাজা করেননি, জীবনে নামাজ ফাঁকি দেননি, যেখানে নামাজ নাজিল হয়েছে, যেখানে নবীদের আগমন, যেখানে কোরআন নাজিল হয়েছে, আরাফাতের ময়দানে গিয়ে বাবা দাঁড়িয়ে 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 মাগরিবের নামাজ কাজা করতে হয়, মাগরিবের নামাজ পড়া হলো আল্লাহর হুকুম, আমার নবীকে খুশি করতে গিয়ে নবীকে ইজ্জত দিতে গিয়ে মাগরিবের নামাজ কাজা করাটা আমার আল্লাহ গোনা দেবে না, বরং ওটাই হলো কাজা করা ওয়াজিব। আরেকটু জোরে, নামাজ পড়া ফরজ, নামাজ কাজা করা শুধু নবীর খাতিরে ওটা হলো ওয়াজিব।
কার খাতিরে নবীর খাতিরে এবার আপনাকে বলছি আগে নবী আসছে নাকি নামাজ আসছে আগে নবী আগে রোজা আসছে নাকি নবী আসছে আগে নবী আগে কোরআন আসছে নাকি নবী আসছে আগে নবী আগে পৃথিবী আসছে না আগে আমার নবীকে আল্লাহ সৃষ্টি করেছে নবীকে সৃষ্টি করেছে আচ্ছা নবী আদম আলাইহিস সালাম জান্নাত থেকে বার হয়ে কত বছর কেটেছিল 350 বছর আচ্ছা কার কাছে কেটেছিল আল্লাহর কাছে আল্লাহ সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ আমার দিকে তাকাও আবার বলছে বিরাহমাতিকা ইয়া আরহামার রাহিমিন আল্লাহ আমার দিকে তাকাও আমার আল্লাহ তাকিয়েছিল তাকিয়েছিল আইনি তাকায়নি দাদা হুজুর পীর গিলা রাহমাতুল্লাহ আলাইহির একটা কিতাব লিখেছেন মিলাদে মুস্তাফা ওই কিতাবে লিখেছে নবী আদম আলাইহিস সালাম আল্লাহকে যতবার দেখেছে আমার আল্লাহ একবারও তাকায়নি মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসিলা দিয়ে যখন তাকিয়েছে আমার আল্লাহ রহমতের নজরে তাকিয়ে তার কান্নাকাটি মাফ করে দিয়েছে এখন নবী আদমের কি গোনা আছে হাদিস শরীফে এসেছে কুল্লু নবীগিন মাসুম নবীরা হলো নিষ্পাপ বেগোনা মাসুমদের কোনো গোনা নেই তাহলে নবীদের যদি গোনা না থাকে তিনি আমাদের আদি পিতা বাপ তিনি যদি গোনা না থাকে তিনি যদি আমার রসুলের নাম বাদ দিয়ে 350 বছর কেঁদেছে কোনো কাজ হয়নি রসুল পাকের নাম নিয়ে যখন কেঁদেছে আল্লাহ সঙ্গে সঙ্গে রহমতের নজরে তাকিয়ে কান্না বন্ধ করেছে তাহলে আমাদের উচিত কি আল্লাহকে শুধু ডাকবো না রসুল পাকের নাম নিয়ে ডাকবো রাসূল পাকের নাম নিয়ে ডাকবো তাহলে অনেকে নামাজ পড়ার শেষে বিরাহমাতিকা ইয়া আরহামার রহিমিন বলেন আলহামদুলিল্লাহ এতে কোনো সমস্যা নেই তাহলে নবী আদমের দিকে একটু তাকিয়ে শিখে নাও না বাবা তিনি তো বিরাহমাতিকা 350 বছর পড়েছিল কাজ হয়নি আমার নবীর নাম যখন নিয়েছে আমার আল্লাহ সঙ্গে সঙ্গে কান্নাকাটি বন্ধ করে দিয়েছে তার কারণ হলো যেখানে আমার নবী সেখানে আমার আল্লাহ যেখানে নবী নাই সেখানে আমার আল্লাহ রহমত আমি বলেছি কি নামাজ হয়নি এটা কেন ফতোয়া দেব আমি আমি এই কথা বলতে পারবো না হে আমার বাপ জি আমি আপনাকে বোঝাতে চেয়েছি তাহলে নবী আদম আলাইহিস সালাম আমার আল্লাহকে আল্লাহ বলে ডেকে ডাকার পর এত ডাকাটা কি করলো আমার আল্লাহ শুনলো না আপনি আল্লাহ নামে ইবাদত করেছেন নামাজ পড়েছেন রোজা রেখেছেন হজ করেছেন যাকাত দিয়েছেন আর যদি বলে নবী দিবস করা বেদাত তুমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর এগনিস্টে চলে গেছো তোমার আল্লাহকে বলো আল্লাহ কি তোমার ইবাদত নিচ্ছে কি নেয় না শাশুড়ির নামে সমালোচনা করলে শ্বশুর বাড়ি হয়তো নাস্তা পানি বন্ধ হতে পারে বন্ধু সমালোচনা করলে টাকা পয়সা লেনদেন পে করা এগুলো বন্ধ হতে পারে রাজনৈতিকের মহল মহলে সমালোচনা করলে তোমার অন্তরতা বিপিএল এপিএল কার্ডগুলো বন্ধ হতে পারে ভারতবর্ষের প্রধানমন্ত্রী সমালোচনা করলে হয় পিস্তল কবরস্থান পাকিস্তানে পাঠিয়ে দিতে পারে কিন্তু নবীর নামে সমালোচনা করলে তোমার কোথাও পাঠাবে না পাঠাবে না তবে এমন জায়গা পাঠাবে জীবনে আর ঘুরে আমি আপনাকে বোঝাতে চেয়েছি পৃথিবীর জমিনে নবীর নামে যারা সমালোচনা করেছে তাদের ভিতরে নামাজ ছিল রোজা ছিল হাত ছিল জাকাত ছিল তারা নবীর সমালোচনা করে বাবা জাহান্নামে গেছে তার একটাই প্রুফ আমি আপনার কাছে দেব নবী মুসা আলাইহিস সালামের একটা উম্মত উম্মতের নাম ছিল আবুল হারেসা আবুল হারেসা নবী মুসা আলাইহিস সালামের দেখা যায় কিতাবটা তিনি পড়া শুরু করলেন পড়তে পড়তে দেখলেন নবীর মুসা নামটা কম আছে আমার নবীর নামটা বেশি আছে একটু পেন দিয়ে কলম দিয়ে দাগ টেনে দিয়ে গুণ চিহ্ন মেরে দিয়েছে আমার আল্লাহ এত রাগা রেগে গিয়েছে আমার আল্লাহ তাকে গোসা বানিয়ে দিয়েছে নবী মুসা আলাইহিস সালাম ইয়া রাফি ও উঁচু করলেন ইয়া দাই হাত হাত তুলে বললেন আল্লাহ আপনি কি কাজ করলেন আমার উম্মত আমাকে নবী বলে মানে একে কেন আপনি গোসা বানিয়ে দিলেন আল্লাহ জবাবে বললেন নবী মুসা ওই বেঈমানের জন্য যদি তুমি হাত তুলে মোনাজাত করো আমি আল্লাহ নবীর খাতা থেকে তোমার নামটা কেটে দেবো তার কারণ নবী
মুসা কিয়ামতের দিনটা খেয়াল করে দেখো কিয়ামতের দিন তোমাকে জিজ্ঞাসা করব নবী মুসা তুমি কি ধর্ম প্রচার করেছিলে তুমি বলবে হ্যাঁ করেছিলাম তোমার উম্মত তোমার সামনে সাক্ষী দেবে নবী মুসা চিটিং বাছিল আমাদের কাজে ধর্ম প্রচার করিনি তোমার সাক্ষী আনতে বলবো পৃথিবীর কোন নবী রাসূল উম্মত সাক্ষ্য দেবে না মুহাম্মদ রাসূলুল্লাহ বলবে আল্লাহ আপনি আমাকে বলেছেন তোমার আগে একটা নবী ছিল নবী মুসা কলেমার কথা বলেছিল কেউ মানেনি তারা জাহান্নামে গেছে নবী মুসা ভালো আল্লাহ নবী মুসাকে আমার শাফাত দিয়ে আপনি নাজাত বানিয়ে দাও ওরে নবী মুসা যে মুহাম্মদ তোমাকে নাজাত বানাবে যে মুহাম্মদ হলো আমার মহব্বতের বন্ধু যে মুহাম্মদ সাল্লামকে সবচাইতে আমি বড় ভালোবাসি তোমার কোলে বসে আমি 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 আল্লাহ আমার বন্ধুকের নামটা ডিলিট করে দেবে আমি আল্লাহ জীবনের মতো মানুষ রূপী ডিলিট করে দিয়ে চতুষ্পদ জন্তুর প্রাণীর আকৃতি দিলাম বাবা জেনে রেখে দাও নবী মুসার উম্মত যদি আমার নবীর নামটা একটু সরিয়ে দেওয়ার কারণে আল্লাহ যদি তাকে গোসা পরিণত করে দেয় যারা বেরাহমাতে কায়া আর রহমান রহিমিন পড়ছো লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছো মুহাম্মদ রাসূলুল্লাহ সরিয়ে দিচ্ছ বাবা জেনে রাখো তোমার নামাজ হয়েছে আমি অস্বীকার করব না তবে হাসরের মাঠে আমার আল্লাহ তোমার শুকুর আর গোসাপ করে জাহান্নামে দেয় কি না এই টেনশনে আমি আজকে বসেছি আমি বলেছি কি নামাজ হয়নি এ কথা বলবো না